কি কথা বলতে আসছেন কথা অবশ্যই বলতে দিব কথা বলবেন কিন্তু কথার মাঝখানে কথা বললে আমি খুবই বিরক্ত হই প্রচন্ড রকমের বিরক্ত হই আমার কথার মাঝখানে আপনি কথা বলবেন না আমি আপনাকে যেটা বলেছি যে আমাদের লাইভে অসংখ্য মানুষ যুক্ত হওয়ার প্রতিদিন চেষ্টা করে আপনারা যদি একদিন যুক্ত না হতে পারেন পরের দিন আবার ট্রাই করবেন অনেক কোন ধরে ট্রাই করবেন সিরিয়াল যেদিন পাবেন সেদিন আপনি যুক্ত হতে পারবেন আর আপনি এমন কোন মানে এমন কোন ইম্পর্টেন্ট ব্যক্তিও না যে আপনি আসার সাথে সাথে আপনাকে আমার যুক্ত করতে হবে এমন কোন মানে ইম্পর্টেন্ট ব্যক্তিও আপনাকে আমি মনে করছি না ঠিক আছে সুতরাং আপনার অপেক্ষা করতে হবে সিরিয়াল মেন্টেন করতে হবে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে আমার সাথে কথা বলার জন্য সিরিয়ালে দাঁড়ায় থেকে কথা বলতে হবে এটাই এখানে নিয়ম যদি আপনার এটা ভালো না লাগে তাহলে তো আপনি আসবেন না এদিকে আর যদি ভালো লাগে যদি কথা বলার সুযোগ চান তাহলে অপেক্ষা করবেন হ্যাঁ বলেন এবার আচ্ছা আমার প্রশ্ন হলো ভাই আপনি এ যে লোক কথা বলেন না সেটা ঠিক আছে আমি লোক না

তো ইসলাম ধর্ম যেটা করছো সেটা তো অবশ্যই বৈধ নয় বছরের একটা বাচ্চা তো নয় বছরের একটা শিশু তো হচ্ছে গিয়ে ধরেন ছয় বছর নয় বছরের একটা বাচ্চা শিশু এরকম হতে পারে এই যে তাদের হচ্ছে গিয়ে মনে করেন তিপ্পান্ন বছরের একটা আরব যোদ্ধার চেহারা হবে এরকম আর ছয় সাত আট নয় বছরের একটা বালিকা হবে এরকম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা একটা মানে একদম এটা আমি দাবি করছি না যে এটা মোহাম্মদের ছবি আর আয়সার ছবি এটা দাবি করছি না কিন্তু চোদ্দশো বছর আগে এআই দিয়ে তৈরি করা একটা ছবি যেখানে বোঝা যাবে মোটামুটি বোঝা যাবে যে কার বয়স কিরকম হইলে হয় এটা বোঝা যাবে আপনি এখানে দেখেন দেখেন একটা হচ্ছে গিয়ে বছর বছর একটা আরব যে হচ্ছে যুদ্ধ টুদ্ধ করত আর একটা নয় বছরের একটা বালিকা বাচ্চা বাচ্চা একটা যে তখনও পুতুল খেলে আপনি একটু বলেন তো আপু যে এরকম একটা মানে খাটাস বিড়া খাটাস যদি এই বাচ্চাটার উপরে ওঠে চোরা বসে তাহলে এই বাচ্চাটার কি মানে হাড্ডি গুড্ডি আস্থা থাকবে

নবী মোহাম্মদের জামার একটা বুতা ময়লা ছিল এটাও যদি কেউ বলে তাহলে তাকে সাথে সাথে হত্যা করতে হবে এটা নবীর বিধান শরীয়তের বিধান এখন একজন একটা মেয়ে একটা কম বয়সী মেয়ের পক্ষে কি সম্ভব তার বাপ মা তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে অল্প বয়সে তার তখন কোনো ইয়ে ছিল না বুদ্ধি শুদ্ধি ছিল না জ্ঞান বুদ্ধিই হয় নাই তখনও তার যে বিয়ে জিনিসটা কি এরকম অবস্থায় তাকে বিয়ে দিয়ে দিচ্ছে এরকম একটা মেয়ের পক্ষে তো সম্ভব না যে আপনি চিন্তা করেন যে আপনার আপনি যখন ছোট ছিলেন আপনার পক্ষে কি সম্ভব ছিল আপনার বাপ যদি জোর করে বিয়ে দিয়ে দিত আপনার পক্ষে কি সম্ভব কখনো যে স্বামীর বিরুদ্ধে কথা বলা আপনি তো ভাববেন যে এটাই আপনার ভাগ্য বাংলাদেশের অসংখ্য মেয়েদের তো এইভাবে বিয়ে হয় তারা ভাবে যে আমাদের এটাই ভাগ্য এইভাবেই আমাদের আমাদের জীবন এইভাবেই কাটবে সাধারণত তো কেউ কখনো এই স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করে না স্বামী লাত্তিকতা মানলে এটা তো নিজস্ব মতামত এটা আপনার নিজস্ব মতামত এটা তো ইসলামের কোনো দলিল না আপনি যে এখন বলতাছেন কোনটা দলিল না

ঠিক আছে এই তো অসংখ্য হাদিসে আমরা অসংখ্যবার বার আপনি যদি দেখতে চান তাহলে আমি আবারও বের করে আপনাকে দেখাতে পারি যে স্বামী হচ্ছে মানে এত বেশি মানে ক্ষমতাবান যে সিজদা করার মতো উপযুক্ত ব্যক্তি হচ্ছে স্বামী এই স্বামীকে যখন আল্লাপে এইভাবে যে স্বামী হচ্ছে তোমাদের প্রায় সিজদা করার উপযুক্ত খালি যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে বলতাম যে তোমাদের স্বামীদের সিজদা করো ঠিক আছে এই কথা তো নবীর কথা তারপরে আপনি কিভাবে বলেন যে এই মানে স্বামীর বিরুদ্ধে কথা বলবো একটা মানে কিভাবে সম্ভব

জাতিসংঘ থেকে নির্দেশনা পুরা সারা পৃথিবীকে জাতিসংঘ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞানীরা এই বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে আঠারো বছরের আগে বিয়ে হলে বাচ্চাদের নানা ধরনের মানে সেই বাচ্চাগুলোর অসংখ্য শারীরিক এবং মানসিক সমস্যা হয় বাচ্চা কাচ্চা যেই বাচ্চা কাচ্চা জন্ম দেয় সেই বাচ্চা কাচ্চা অপুষ্টির শিকার হয় সেই মায়েরাও অপুষ্টির শিকার হয় মাতৃমৃত্যুর হার বেড়ে যায় মানে মেয়েরাও যখন যে প্রেগনেন্ট থাকে প্রেগনেন্সির সময় তাদের মৃত্যু হারটা বেড়ে যায় যদি অল্প বয়সে আমার তো পরে বিয়ে হয়েছে আমার তো তিনটে বাবা হয়েছে আলহামদুলিল্লাহ তো সুস্থ কোন সমস্যা নেই আমারও সমস্যা হয় নাই তাহলে এটার ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন আপনার মানে বিজ্ঞানীরা যখন পরীক্ষা নিরীক্ষা করে তখন একটা জনগোষ্ঠীর উপরে গবেষণা করে ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে যে এখানে এখানে দেখা যেতে পারে যে একজন হয়তো পাঁচ বছরের বাচ্চা জন্ম দিতে পারছে ছয় বছরের বাচ্চা জন্ম দিতে পারছে এরকমও ঘটনা ঘটতে পারে কিন্তু তার মানে এটা না যে পাঁচ বছর ছয় বছরের বাচ্চা জন্ম দেওয়ার জন্য একটা মেয়ে উপযুক্ত হয় ইতিহাসে এই ধরনের ঘটনাও ঘটছে যে ছয় বছরের একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে এটাও ইতিহাসে আছে এরকম কেস ইতিহাসে আছে কিন্তু এই রেয়ার কেস থাকার মানে তো এটা না যে এই বয়সে আমরা আমাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দিব এই বয়সে তো মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না এই বয়সে একটা মেয়ে স্কুলে যাবে পড়ালেখা করবে তারপরে হচ্ছে গিয়ে খেলাধুলা করবে তার নিজের জীবন গড়ে নিবে নিজের জীবন গঠন করবে আত্মনির্ভরশীল হবে যেন তার কখনো স্বামীর লাত্তিকতা খেয়ে যেন তার থাকতে না হয় সে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আত্মসম্মানের সাথে আত্মমর্যাদা নিয়ে চামাজে মাথা উঁচু করে একটা জ্ঞানী বিজ্ঞানী হতে পারে একজন বড় অফিসার হতে পারে একজন বিসিএস ক্যাডার হতে পারে একজন মানে সামরিক বাহিনীতে যেতে পারে একজন পাইলট হতে পারে একজন ইঞ্জিনিয়ার হতে পারে এইভাবে একজন মেয়ের বড় লেখা করে নিজের জীবন গঠন করার সময় এই সময় তো বিয়ে যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো আরো অনেক সমস্যা আছে একটা সংসারের দায়িত্ব যদি তার কাঁধে পড়ে সেটা তো সেটাও তো একটা ভয়ঙ্কর ব্যাপার যে একজন বউ মানে বউ হিসেবে যখন শ্বশুরবাড়িতে যায় একা মেয়ে তখন তো তাই সেই মেয়েটার কাছ থেকে আশা করে শ্বশুর বাড়ির লোকজন আশা করে মেয়েটা রান্না বান্না করবে কাপড় চাপড় ধুবে এই সমস্ত দায় দায়িত্ব যখন একটা মেয়ের উপরে চাপাই দেওয়া হয় তখন তো মেয়েটা আর নিজের জীবনটা গঠন করার মতো সেই সুযোগটা আর তার থাকে না একটা মেয়ের চোদ্দ পনেরো বছর ভাই চোদ্দ পনেরো বছর মেয়ে পার্কে করে যে তারা তো তাদের যৌন যে বলে তারা যে সেখানে মিটে আসে তাদের বয় ফ্রেন্ডে সেটা কি ব্যাখ্যা দিবেন আপনি তাহলে তারা তো আঠারো বছর আগে আগে কুত্তা পাগল হয়ে যায় সেটা কি ব্যাখ্যা দিবেন আপনি সেটার তো সেটাকে তো আমরা সেটাকে তো আমরা প্রমোট করছি না আমরা তো বলছি না যে যাও তোমরা গিয়ে এটা করো কিন্তু কোনো মেয়ে যদি যায় সেটা তাহলে তাদেরকে স্কুলে সেরকম শিক্ষা দিতে হবে সেরকম যৌন শিক্ষা চালু করতে হবে আমাদের স্কুল গুলাতে যেন মেয়েরা তাদের নিজেদের বডি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং যৌনতা কি বডি পরিপক্ক হয়েছে দেখে তারা গেছে তাদের ওইটা শুনে নেন কথার মাঝখানে কথা বলতে না করছি না কথাটা শুনে নেন একটা বাচ্চা সে যে কোনো ধরনের কৌতু একটা বাচ্চার মন হয় কৌতূহলী সে যখন একটা কিছু দেখে সে যখন একটা জিনিস শোনে তখন তারও মনে হয় সেই জিনিসটা সে করবে সে যদি কাউকে দেখে বিড়ি খাইতে বিড়ি খাইতেছে একজন লোক তারও মনে হয় যে ও বিড়ি খাইতেছে আচ্ছা ঠিক আছে আমি একটু করে দেখিত তার মানে তো এটা না যে সে বিড়ি খাওয়ার মতো উপযুক্ত হইছে তার অবশ্যই আঠারো বছর হইতে হবে সে যখন দেখে গাড়ি চালাইতেছে একজন লোক তারও ইচ্ছা করে হ্যাঁ বাবা আমি একটু গাড়ি চালাবো আমি একটু ট্রাক চালাবো আমি একটু ট্রাক কিন্তু তার যদি আঠারো বছর পর্যন্ত না হয় তাহলে তো তাকে সেই কাজটা করতে দেওয়া যাবে না যদি দেখে তার বাচ্চারা ইচ্ছা করে বাবা আমারও আঙ্গুল একটু কালার একটু দিয়ে দাও আমি একটু ভোট দিতে যাবো এই যে এইগুলা কেন বাচ্চারা করে কারণ হচ্ছে তারও আগ্রহ হয় যে অমুকে করতেছে আমি করবো না এই এই আগ্রহটা মানে তার মানে এটা না যে সেটা উপযুক্ত হয়ে গেছে একটা বাচ্চা যদি একটা কাজ করেও পনেরো ষোলো বছরে যদি একটা মেয়ে সেই কাজটা করে তাকে বোঝাইতে হবে যে তোমার এখনো সেই বয়সটা হয়নি আঠারো বছর হোক তারপর তুমি করতে পারবা কিন্তু এখন তোমার সেই বয়সটা হয়নি সেই বয়সটা না হওয়া পর্যন্ত তুমি এই বিষয়টা নিজেকে সংযত রাখো নিজেকে কন্ট্রোলে রাখো কিভাবে কন্ট্রোলে রাখতে হবে সেটা স্কুল থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে যে কিভাবে নিজেদের এই যে হ্যাঁ একটা যখন বয়সন্ধি যখন হয় তখন বাচ্চা ছেলে এবং মেয়ের একটু আহ মন থাকে এটাই সেটা করতে তাদের ইচ্ছা করে তাদের আবেগ অনুভূতি বেশি থাকে কিন্তু এই কারণে আরো বেশি এটা ইম্পর্টেন্ট যে তাদেরকে এই বয়সে এই সিদ্ধান্ত যেতে দেওয়া যাবে না কারণ এই সময় বাচ্চাদের যে হরমোনাল চেঞ্জ গুলা হয় শরীরে নানা ধরনের হরমোনাল পরিবর্তন হয় সেই হরমোনাল পরিবর্তনগুলোর গুলার কারণে একজন একটা ছেলে বা মেয়ের মন অনেক রঙিন থাকে মন অনেক উরু উরু থাকে তাদের আবেগ অনুভূতি অনেক তীক্ষ্ণ থাকে আপনার যদি এই বাচ্চা কাচ্চা থাকে আপনি দেখবেন চোদ্দ পনেরো বছরের ছেলে বা মেয়ে দেখবেন তাদেরকে একটা কথা বলে ছ্যাদ করে ওঠে ছাদ ছ্যাত করে ওঠে কথা শুনতে চায় না সে মানে একটু রায়গা যায় একটু মানে জেদ করে এই বয়সটা রকম এই বয়সটাকে এই বলা হয় টিনেজ বয়স হ্যাঁ বলা এই হচ্ছে অনেক বেশি থাকে মানুষের তারা হয়তো অনেক সময় হুটহাট করে কোনো ভুল কাজ করে ফেলতে পারে ভুল কথা বলতে পারে মানে ভুল ভুল ডিসিশন নিতে পারে এই কারণে এই বয়সে তাদেরকে কোন ডিসিশন মেকিং এর ভিতরে যেতেই দেওয়া যাবে না কারণ এই বয়সের ডিসিশন গুলা সঠিক হয় না এই বয়সে তাদেরকে বলতে হবে তোমাদের যদি হ্যাঁ দেখে তোমাদের হিন্দি সিনেমার গান দেখে তোমাদের বাংলা সিনেমার গান দেখে তোমাদের একটু এরকম করতে ইচ্ছা করতেছে এটা ঠিক আছে কিন্তু তোমরা এই কাজগুলো এখন করলে সেটা হবে একটা ভুল ডিসিশন তাদেরকে এই কাজটা করতে একটা ইয়া দিতে হবে পরামর্শ দিতে হবে সুপরামর্শ দিতে হবে যে তোমরা এই কাজগুলো এখন করো না পরে করো এইভাবে না বলে আপনি যদি তাদেরকে বিয়ে দিয়ে দেন এটা তো ভয়ঙ্কর ব্যাপার তারা তো এই বয়সে ডিসিশন নেওয়ার মতো ক্ষমতাতেই তো তারা আসে নাই তাহলে তারা কিভাবে বুঝবে যে বিয়েটা তার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হবে নাকি খারাপ হবে তাদেরকে তো সেই ডিসিশন নেওয়ার সক্ষমতাটা তার ভেতরে তৈরি করতে হবে তাই না

সেটাই আমি সেটাই আমি বলতেছি এই যে দেখেন এই বুখারি শরীফের এই একটু পরেন পরেন তো জোরে জোরে পড়েন পড়তে পারেন আপনি বাংলা পড়তে পারেন তাহলে তো খুবই ভালো পড়েন তাহলে

ধরে নাবালেখার ঈদ তিন মাস নির্ধারিত করা হয়েছে আর সেটা দিলে বর্ণিত যে নবীক্রুজাল্লা আল্লাহ সাল্লাম যখন তাকে বিয়ে করেন তার বয়স থেকে ছয় বছর এবং নয় বছর বয়স নয় বছর বয়সে নবীক্রম সল্লাহ সাল্লাম এর সঙ্গে বাসার ঘর করেন তার সঙ্গে বাসার ঘর করেন এবং তিনি তার আহ সান্নিধ্যের নয় বছর কাল ছিলেন আচ্ছা আচ্ছা এই চ্যাপ্টারটাতে চাপ্টারটা তো শিশুদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে তাই না এই চ্যাপ্টারে পরিচ্ছদ হ্যাঁ মানে মোহাম্মদ যে একটা শিশুকে বিয়ে করছিল এই বিষয়টা তো হাদিসেও লেখা আছে তাই না হম আচ্ছা ঠিক আছে এবার আমরা একটা মানে এই এই হাদিসেই তো পরিষ্কার যে মোহাম্মদ একজন শিশুকে বিয়ে করছে এবং শিশুদেরকে যারা বিয়ে করে তাদেরকে তো শিশুকামী বলে এটা তো মানে মানে শিশুকামী শব্দের অর্থটাই তো হচ্ছে কি যারা শিশুদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে তাদেরকে শিশুকামী বলা হয় তাহলে আমি কটোক্তি কথা করলাম আমি ভুল কথা বললাম এটা একটু বলেন আপনি যেভাবে উপস্থাপনা গুলো করেন যেভাবে কথা গুলো বলেন রং আগে এটা বলে নেন যে আমি যে শিশুকামী মোহাম্মদ একজন শিশুকামী পেডোফাইল এটা কি রাইট নাকি রং আগে এটা বলেন

দেখি হ্যাঁ ভিডিওটা একটু দেখি দেখেন এরপরে বিষ্ণবের একমাত্র কুমারী বাবু নাম কি বললেন কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম না বড্ড খুশি হয়ে গেল

সেটাকে ছয় বছরের একটা বাচ্চা মেয়েকে দেখাইছে চাদুরে মোড়ায় নিয়ে দেখাইছে এই বাচ্চা দেখেই দেখে বিয়ের খায় গেছে মনের ভিতরে কুচকুচ হয়ে শুরু হয়ে গেছে মনের ভিতরে মনের ভিতরে ঘনটিয়ে গেছে হ্যাঁ মানে ডং বাজিয়ে গেছে এই মেয়েরে বাচ্চা মেয়ের দেখে তার মানে জিনিসপত্র ইয়া হয়ে গেছে আহ মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ মাথা গরম হয়ে গেছে পঁচিশ বছর বয়স ছিল উনি যুবক ছিলেন তখন নয় বছরের কোনো মেয়ের বিবাহ করেন নাই উনি না করছে এই মুহূর্তে তো আমরা সেটা নিয়ে আলোচনা করছি না এই মুহূর্তে আলোচনা আপনি দেখলেন ভিডিওটাতে তো আল্লামা মিজানুর রহমান আঝারি পরিষ্কার ভাবে বললো যে যখন লাইনা তারা দেখাইছে তখনই তার ঊরি কি শুরু হয়ে গেছে হ্যাঁ উরিতু কি মনের ভিতরে কি শুরু হয়ে গেছে

এটাই তো আপনাকে জিজ্ঞেস যদি যদি জানতে জানতে পারেন এটা পারে তার মনে কেমন লাগবে ভাই আচ্ছা আপনি স্কুলে গিয়ে মানে গাণিতিক সমস্যা সমাধান করেন নাই যে বলে নাই আপনাকে শিক্ষক যে ধর ধরি তোমাকে দশ টাকা দেয়া হইলো তুমি বাজারে গেলে একটা কলার দাম তিন টাকা তুমি কয়টা কলা কিনতে পারবে এই যে ধরি সমস্যা সমাধান করি না করতে হয় হ্যাঁ দৃশ্যপট আনতে হয় চোখের সামনে যে এটা যদি হয় তখন কি হবে এটা হচ্ছে মোরালিটি জিনিসটা কি নৈতিকতা এটা কাজটা নৈতিক কিনা সেটা চিন্তা করার একটা পদ্ধতি আপনি কি এই জিনিসটা জানেন না যে আমাদের এইভাবে ধরে নিয়ে চিন্তা করতে হয় যে একটা জিনিস নৈতিক নাকি অনৈতিক সেটা বোঝার জন্য এটা কি আপনি বোঝেন না আপনি যত জায়গাতে যত রেফারেন্স তোলেন ইসলাম আপনি রাসুলের বিরুদ্ধে কোন একটা দলিল না যতই আপনি আচ্ছা আপনাকে আবারও জিজ্ঞেস করছি যে আমি আপনি যে শুরুতে এসে বললেন আমি নবীকে নিয়ে কটুক্তি করি আমি তো আপনাকে দেখাইলাম যে নবি একটা শিশুকে বিয়ে করছিল এবং শিশুকে বিয়ে করার আগে শিশুর প্রতি যৌন আকর্ষণ সে বোধ করত এই শিশুটাকে সে করার চেষ্টা করার চিন্তা তার মাথায় আসছে রেপ করছে কি করে নাই সেটা নিয়ে তো আমি কথা তুলছি না সেটা নিয়ে আমি কথা বলছি না তো আমি বলছি যৌন আকর্ষণটা বোধ করছিল যৌন আমি যেটা বলতেছি সেইটাই শুধুমাত্র আপনি

আমরা বিশ্বাস করি না ওগুলো এই নিয়ে আপনি কেন সমালোচনা করেন সেটার দেন যে আপনারা আপনারা তো সারা পৃথিবীতে জঙ্গিবাদ করছেন আপনারা তো নিয়ে আপনারা কথা আপনাকে রাখছি আপনারা তো এই জঙ্গিবাদ কায়েম করছেন সারা পৃথিবীতে পাগলা কুত্তার মতো একে কামড়াচ্ছেন ওকে কামড়াচ্ছেন আপনার পাগলা নবী মহম্মদের নবী মোহাম্মদ আপনারাও প্রত্যেকে এক একটা সেই নবীর উম্মত নবীর মোহাম্মদের উম্মত্ত আপনারা কামরান হ্যাঁ মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলছেন আপনারা সারা পৃথিবীতে বোমা মাইরা মানুষকে মাইরা জবাই টবাই কইরা আপনারা সারা পৃথিবীর মানুষকে অতিষ্ঠ করে রাখছেন হম আপনাদের এই পাগলা কুত্তা নবী ভাদ্র মাসের পাগলা কুত্তা নবী লোক আপনাকে মিউট করে রাখতেছি হ্যাঁ আপনার এই পাগলা কুত্তা নবী আপনার এই পাগলা কুত্তা নবীর পাগলা কুত্তা উম্মতেরা সারা পৃথিবীতে জঙ্গিবাদ কায়েম করছে বোমা মারতেছে মানুষ মারতেছে খুন খুন খারাপি করতেছে মেয়েদেরকে রেপ করতেছে মেয়েদেরকে বিক্রি করতেছে আইসিস আমি সেদিনও দেখলাম যে আইসিস মেয়েদেরকে মানে স্লেভ মার্কেট বানাইছে দাস দাসীদের মার্কেট বানায় সেখানে মেয়ে বিক্রি করতেছে মেয়ে বেচা হচ্ছে সেখানে এইগুলা কোনো কথা এগুলা কোনো কথা আপনারা মানে মেয়েদেরকে পড়ালেখা করতে দিবেন না মেয়েদেরকে আত্মনির্ভরশীল হইতে দিবেন না মেয়েদেরকে বাচ্চা বয়সে বিয়ে দিয়ে দিবেন আপনি একটা মেয়ে হয়ে এটাকে আপনি সাপোর্ট করতেছেন যে আপনাদের মানে ইসলামের যে জঘন্য বিধান আপনি একজন নিজে একজন মেয়ে হয়ে এই বাচ্চা মেয়ে বিয়ে করার এই সিস্টেম এই প্রথায় জঘন্য প্রথাকে সাপোর্ট করতেছেন এটা একটা মানে মানে কি একটা অদ্ভুত ব্যাপার যে আপনি নিজে একজন মেয়ে আপনি এটা বুঝেন না যে একটা বাচ্চা মেয়ের সাথে একটা বুইরা খাটাশ তিপ্পান্ন বছরের বুইরা খাটাশ সে বিছনায় উঠবে হ্যাঁ একটা বাচ্চা মেয়েকে বাচ্চা মেয়ের উপরে উঠে যাবে এটা যে কত বড় না আপনারা এত মানে নির্বোধ কিভাবে হন আপনারা এত অন্ধ কিভাবে হন আপনাদের তো মানে মনে করেন আপনাদেরকে রেপ করলে আপনাদের হুজিটা রেপ করলে আপনারা মানে ইয়া করবেন না বলবেন হা ঠিক আছে আল্লাহ নামে করছে রেপ ঠিকই আছে হ্যাঁ আপনাদেরকে গ্যাং ব্যাং করলে তো আপনারা বলবেন যে আহ আল্লাহ নামে করছে ঠিক আছে না শেষ হয়নি তো কথা অবশ্যই আরো বলতে হবে আপনি একজন নিজে নারী হয়ে এটা যদি একটা পুরুষ এসে বলতো তারপরে আমি এটা মানে ধরতাম যে আচ্ছা ঠিক আছে পুরুষ হ্যাঁ সে না হয় সে না হয় বলতেছে কিন্তু আপনি নিজে একজন নারী হয়ে

অন্ধ বিশ্বাসের কেতাব আপনাদের যে জঘন্য বর্বর নিয়ম মদ দিয়ে গেছে সেই কেতাবে যায় এটা তো কোনো সভ্য দুনিয়াতে তো এটা যায় না আমরা আপা আপনাকে আপনি কি বলতেছেন এগুলা

মানে কি মাথা নষ্ট মহিলা এবং সে আসছে শিশু বিবাহ কে করতেছে মানে কি একটা অদ্ভুত অবস্থা ভাই মানে কি একটা দুনিয়া তা এসে মুমিনা নারী রায় এখন শিশু বিবাহকে মানে তিপ্পান্ন বছরের একটা বুইরা রা একটা ছয় ছয় সাত বছরের মেয়ের সাথে করতেছে এটাকে এসে সমর্থন করতেছে এটা কিভাবে সম্ভব মানে এর কি মাথায় কোনো সেন্স নাই মাথায় কোনো ইয়া নাই অদ্ভুত ব্যাপার অদ্ভুত দুনিয়া মানে অন্ধবিশ্বাস কতখানি ভয়ঙ্কর হতে পারে আপনারা দেখতেছেন আপনার অন্ধবিশ্বাস কতখানি ভয়ঙ্কর হইতে পারে ভাই এ অবস্থা আমি তো মানে হতভম্ব মানে এটা আমরা ছেলেরা পর্যন্ত বুঝতেছি অনেক মুমিনও এই জিনিসটা বুঝে ফেলে যে হ্যাঁ শিশুর সাথে বিয়ে করা এবং এইগুলা করা তো ঠিক না এটা তো একটা বাচ্চা মেয়ে হ্যাঁ বাচ্চা ওরা এখনো মানে বোধ বুদ্ধি হয় নাই সেটার এই মহিলা এটাও বুঝে না মানে সে নিজে একজন মেয়ে এটা বুঝতেছে না আবার কথা কি কোরআন থেকে তো কোরআন থেকে তো রেফারেন্স দিব কোরআনে যে এই যখন বিধানটা আছে এটা বলতে বলার সময় আমি কোথা থেকে রেফারেন্স দিবো আমি কি বাইবেল থেকে বেদ থেকে রেফারেন্স দিব নাকি কি অদ্ভুত কাণ্ড আমি মানে হতভম্ব আচ্ছা ঠিক আছে পরের জনকে